বিসমিল্লাহির রহমানির রহিম। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতনই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। বিগত দুটি ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের যেটা ছিল উৎপাদন অংশ, সেই অংশে আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায় ছিল উৎপাদন এবং উৎপাদনশীলতা, এই দুটি টপিক ছিল প্রথম অধ্যায়ে, আমরা সেটা আলোচনা করেছি। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের পরে আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ে আছে উৎপাদনের উপকরণের ধারণাগুলি নিয়ে আলোচনা। তো তোমরা জানো যে গত ক্লাসে আমরা যেই দুইটা টপিক আলোচনা করেছিলাম, আজকে একটু স্মরণ করে দিই। প্রথম আমরা পড়িয়েছিলাম উৎপাদন, এবং দ্বিতীয় ক্লাসে আমরা উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করেছি। তো উৎপাদনের যে সংজ্ঞাটা আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। এবং দ্বিতীয় ক্লাসে উৎপাদনশীলতার যে সংজ্ঞাটা আমরা বলেছিলাম সেটা হলো উৎপাদনশীলতা হলো উৎপাদনের দক্ষতা। উৎপাদনশীলতা যত বেশি হবে তত বেশি উৎপাদন পরিমাণ বাড়বে, এটা আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে, বিভিন্ন অঙ্কের মাধ্যমে আমরা স্লাইডে গত ক্লাসে দেখিয়েছি। তো দ্বিতীয় ক্লাসে দেখিয়েছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের যে উৎপাদনের সংজ্ঞাটা আবার কেন আলোচনায় আসলাম সেটা একটু কারণ আছে। কারণ উৎপাদনের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে প্রাকৃতিক সম্পদের আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তো এই সংজ্ঞার দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে দুইটা শব্দ, একটা হলো প্রাকৃতিক সম্পদের শব্দ, আরেকটা হলো আকার আকৃতির পরিবর্তন। এই প্রাকৃতিক সম্পদকে আকার আকৃতির পরিবর্তন করতে হলে যে উপকরণগুলি দরকার, সেই উপকরণগুলি কিন্তু গত ক্লাসে আমরা বলেছিলাম যে চারটা উপকরণ দরকার, ভূমি, শ্রম, মূলধন, সঙ্গ এবং সংগঠন। এই এই আকার আকৃতির পরিবর্তনের জন্য যে চারটা উপকরণ আমরা ব্যবহার করি, সেই চারটা উপকরণের ফলেই কিন্তু এই প্রাকৃতিক সম্পদের মধ্যে নতুন উপযোগ সৃষ্টি হয় এবং সেটাকে আমরা বলি উৎপাদন। তাহলে আজকে এই দ্বিতীয় অধ্যায়ে যে উৎপাদনের আমরা উপকরণের যে ধারণাগুলি নিয়ে আমরা আলোচনা করব, এই চারটা ধারণা নিয়ে আমরা আলোচনা করব, যেটা আকার আকৃতি পরিবর্তন করতে লাগে। কিসের আকার আকৃতি? প্রাকৃতিক সম্পদের আকার আকৃতির পরিবর্তনের জন্য লাগে। কী কী জিনিস লাগে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম আজকে আবার একটা মুখস্থের মতো করে ফেলি, সেটা হলো উৎপাদনের উপকরণ হলো কয়টি? চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটি উপকরণের প্রয়োগের ফলে কী হয়? প্রাকৃতিক সম্পদের মধ্যে নতুন উপযোগ সৃষ্টি হয়। যেটা একটা কাঠ ছিল, সেই কাঠটিকে যখন আমরা আকার আকৃতি পরিবর্তন করি, সেটা পরিবর্তন করার ফলে হয়তো একটা ফার্নিচার হলো, হয়তো বা একটা টেবিল বা একটা শোকেস হতে পারে, অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। যে কোনো জিনিস দিয়ে, আমরা দুধ দিয়ে উদাহরণ দিয়েছিলাম মিষ্টি হবে, বা অনেক ধরনের উদাহরণ আমরা গত ক্লাসে দিয়েছি। তাহলে আমরা গত ক্লাসের এবং আজকের ক্লাসের শুরুতেই আমরা একটা ধারণা পেলাম যে উৎপাদনের উপকরণ হলো চারটি, এবং এটা আমরা মুখস্থ করেছি, বারবার আমি এটা উচ্চারণ করছি, চারটি উপকরণ কী কী? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনে আমাদের প্রথম যেই উপাদান সেটা হলো ভূমি। তাহলে আমরা এখন ভূমি কাকে বলে বা ভূমি জিনিসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ভূমি হলো উৎপাদনের প্রধান এবং মৌলিক উপাদান। কি দুইটা শব্দ আমি এখানে বললাম, প্রধান এবং মৌলিক উপাদান উৎপাদনের প্রথম। যে সাধারণভাবে ভূমি বলতে কিন্তু আমরা যে পৃথিবীর যে উপরিভাগে যা আছে তাকেই কিন্তু আমরা ভূমি বলি, কিন্তু অর্থনৈতিক ভাষায় ভূমি বলে সমস্ত পৃথিবীর যত প্রাকৃতিক সম্পদ আছে সব কিছুকে আমরা অর্থনৈতিক ভাষায় ভূমি বলি। যেমন প্রাকৃতিক সম্পদ হিসাবে এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মাটি, পানি, আলো, বাতাস, আবহাওয়া, জলবায়ু, সূর্যের তাপ, বৃষ্টিপাত, যা আছে সব কিছুকেই কিন্তু আমরা অর্থনৈতিক ভাষায় ভূমি বলতে পারি। এবং এখন এক কথায় যদি বলি, ভূমি হলো প্রকৃতির এমন একটি উপাদান যেগুলা সৃষ্টিকর্তা আমাদেরকে অফুরন্তভাবে আমাদেরকে প্রদান করেছেন। এক কথায় যদি আমরা বলি যে সৃষ্টিকর্তা যা কিছু আমাদেরকে অফুরন্তভাবে দিয়েছেন, বা অন্যভাবে যদি বলি যে প্রকৃতির যত সৃষ্টি আছে সব কিছুই
ভূমির আওতার মধ্যে আছে। তো আমরা ভূমির সংজ্ঞা জানলাম, এখন এই সংজ্ঞা বা ভূমির আলোচনার থেকে আমরা কিছু ভূমির বৈশিষ্ট্য আমরা কিছু বের করে নিয়ে আসতে পারি বা এগুলো একটু আলোচনা করি। যে আমরা প্রথমেই কিন্তু আমরা বলেছিলাম যে যে ভূমি হলো যে প্রকৃতির দান, আমরা প্রথমেই কিন্তু আমরা বলেছি যে ভূমি হলো প্রকৃতির দান, যে এই এই অফুরন্ত যে আলো বাতাস বা মাটি নদী বা সূর্যের তাপ বা জলবায়ু আবহাওয়া যা আছে আমরা যেগুলোকে বলতেছি সব কিছু কিন্তু প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, এগুলাকে সব কিছুকে আমরা ভূমি বলতেছি। এবং এই ভূমির জন্য কিন্তু কোনো উৎপাদন ব্যয় নেই, ভূমির জন্য কিন্তু আমাদের কোনো উৎপাদন ব্যয় করতে হয় না। এটা সৃষ্টিকর্তা থেকে যারা আমরা ধর্ম বিশ্বাস করি আমরা এটা উপলব্ধি করি যে আমাদের আল্লাহ পাক সমস্ত কিছু প্রকৃতিগতভাবে অফুরন্ত ভাণ্ডার আমাদের জন্য দিয়েছে, এটাকে আমরা ভূমি বলতেছি। এই ভূমি কিন্তু চিরস্থায়ী, এটা ধ্বংস হচ্ছে না। আমরা যে উৎপাদনের ক্ষেত্রে আমরা বলছি যে ভূমি উৎপাদনের মানে মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, কোনো কিছু ধ্বংসও করতে পারে না। মানুষ যেটা পারে সেটা হলো যে এক এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর ঘটাতে পারে, একটা উপযোগ থেকে নতুন একটা উপযোগ ঢুকাতে পারে। ঠিক ভূমির ক্ষেত্রে এখানেও এটা যে ভূমি এটা হলো চিরস্থায়ীভাবে আমরা যেটা প্রকৃতিগত পেয়েছি, শুধু একটা কাজ হতে পারে ভূমি অতি ব্যবহারের ফলে ভূমির যে উর্বরতা শক্তি সেই উর্বরতা শক্তিটা হ্রাস পেতে পারে। আর ভূমির যে উর্বরতা শক্তি হ্রাস পায় ব্যবহারের ফলে, কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো যে ভূমির মধ্যে যদি আমরা কোনো যেমন সার আর এরকম অনেক কিছু যেগুলো আছে সেগুলো প্রয়োগ করে উর্বরতা শক্তি বাড়াতে পারি, কিন্তু ভূমির যে যোগান সেই যোগান কিন্তু বাড়াতে পারবো না। সারা পৃথিবীতে প্রকৃতিগতভাবে আমরা যে ভূমি আমরা পেয়ে থাকি সেটাই কিন্তু আমাদের সামনে আছে এবং সেটাকে কেন্দ্র করে আমাদের সমস্ত উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, আমাদের জীবনযাত্রা সেই ভূমিকে কেন্দ্র করে আমাদের সব কিছু অতিবাহিত হচ্ছে। তো এই জন্যই ভূমির যোগান সীমাবদ্ধ। অনেকে হয়তো মাটিটাকেই ভূমি বললাম, দেখা গেল যে ভূভাগ যেটা আছে সেখানে নদীকে বাদ দিয়ে হয়তো ভূমি উদ্ধার করলাম বা সমুদ্রকে বাদ দিয়ে ভূমিকে উদ্ধার করলাম, মনে করলাম যে ভূমির পরিমাণ বাড়ালাম, সেটা কিন্তু ঠিক নয়। কারণ ওই সমুদ্র বা যা আছে বন জঙ্গল সব কিছুই কিন্তু ভূমির আওতার মধ্যেই পড়ে। তো ভূমির উর্বরতা শক্তি যেমন ব্যবহারের ফলে হ্রাস পায়, আবার সার বা বিভিন্ন জিনিস প্রয়োগ করে সে উর্বরা শক্তিও কিন্তু ভূমির বাড়ানো যায়। তবে প্রকৃতিগতভাবে যে ভূমি আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু উর্বরতা শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পৃথিবীর সমস্ত অঞ্চলে কিন্তু যে ভূমি রয়েছে সব কিছু কিন্তু একই রকম পণ্য উৎপাদিত হতে পারে না। যদি কৃষি পণ্যের ক্ষেত্রে বলি যে আমাদের এরকম অনেক অঞ্চল আছে, কুষ্টিয়া অঞ্চল বা রাজশাহী দিনাজপুর অঞ্চল বা বরিশাল অঞ্চল, দেখা গেছে সেখানে ধান অনেক বেশি উৎপাদন হয়, বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাটি এত উর্বর, বা পৃথিবীর অনেক দেশ আছে ওইসব দেশের মাটি এমন উর্বর যে খুব অল্প পরিশ্রমে অনেক বেশি ফসল উৎপাদন করা যায়। তা এর জন্য বলা হয় যে বৈশিষ্ট্য, একটা বড় বৈশিষ্ট্য হলো ভূমির যে সারা পৃথিবীতে বা একটা দেশেরও বিভিন্ন অঞ্চলে ভূমির যে উর্বরা শক্তি আছে সেই উর্বরা শক্তির মধ্যে পার্থক্য রয়েছে। আবার অন্যদিকে ভূমিকে কিন্তু একটা ভূমিকেই কিন্তু আমরা বিভিন্নভাবেই ব্যবহার করতে পারি, যে একটা ভূমিকে যদি আমি সেখানে ধান চাষ করতে পারি, না হলে পাট চাষ করতে পারি বা বিভিন্ন ফসল লাগাতে পারি, আবার যদি মনে করি যে না এখানে আমি মাছ জাতীয় কিছু চাষ করব, তাহলে সেখানে পুকুর বা নালা করে সেখানে মাছ চাষ করা যাবে, অথবা যদি মনে করি ওই জমিতে আমি কোনো শিল্প কলকারখানা করব তাহলে সেটাও আমি করতে পারবো। তাহলে অর্থাৎ একটা ভূমিকে আমি বিভিন্নভাবে বহুবিধভাবে আমি এটা ব্যবহার করার সুযোগ পাচ্ছি, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু আরেকটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ভূমিকে আমি যদি ইচ্ছা করি তাহলে ভৌগোলিকভাবে স্থানান্তর করা কোনোভাবেই সম্ভব না। ধরো তুমি ঢাকায় অবস্থান করছো, একসময় হয়তো মনে করলা যে তোমার বাড়ি দিনাজপুরে, তুমি দিনাজপুরে চলে যাবা তোমার নিজস্ব বাড়ি, এই বাড়িটাকে কে তুমি কোনোভাবেই যে এটাকে প্যাকেট করে বা এটাকে উঠিয়ে আবার দিনাজপুরে নিয়ে বাড়িটা চলে গেলা, সেই জমিটা নিয়ে ভূমিটা নিয়ে চলে যাবা, এরকম কিন্তু করার কোনো সুযোগ নেই। অর্থাৎ তুমি যেখানে যেই ভূমিটা আছে যেভাবে আছে যেই অবস্থায় আছে ঠিক সেভাবেই
থাকবে সেটাকে স্থানান্তর সুযোগ নেই। তবে হ্যাঁ, অনেক সময় নদী ভাঙ্গন বা সমুদ্র ভাঙ্গনের পরে ভূমির যে ক্ষয় হয়, কিন্তু সেই ভূমিটা কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে কিন্তু সেখানে আবার চর জাগতেছে। অতএব সেটা প্রকৃতিগতভাবেই হচ্ছে যে এটা এটা ওইভাবে হয়তো স্থানান্তর হচ্ছে, কিন্তু একটা মানুষ যদি কোনো জায়গায় বসবাস করে বা কোনো ভূমিটাকে ব্যবহার করে কোনো কাজে, সে যদি অন্য একটা অঞ্চলে চলে যায় সেই ভূমিটাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আরেকটা জিনিস যেটা আছে সেটা ভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাই যে একটা প্রভাব, সেটা হলো যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, যেটা সেটার প্রভাব আমরা অনেক সময় ভূমির মধ্যে পেয়ে থাকি। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, তাহলে তোমাদের বিধিটা বলতে হবে, না হলে বুঝবে না। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা হলো যে একটা এক খণ্ড জমিতে যদি জমির পরিমাণটা ঠিক রেখে যদি শ্রম এবং মূলধন বাড়াইতে থাকো, দেখা যায় যে উৎপাদন বাড়বে, কিন্তু শ্রম এবং মূলধনের প্রয়োগ যেই পরিমাণ হয়েছে সেই হারে উৎপাদন বাড়ে না, বরঞ্চ উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন সবসময় কমে যেতে থাকে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। তারপরে আমি ছোট্ট উদাহরণ দিই, ধরো এক বিঘা জমিতে তুমি 200 টাকা বিনিয়োগ করলা আর 2 জন শ্রমিক সেখানে নিয়োগ করলা, দেখা গেল যে 20 মন দান হলো, পরের বছর তুমি সেখানে 400 টাকা বিনিয়োগ করলা আর 4 জন শ্রমিক দিলা, দেখা গেল সেখানে 40 মন দান হলো, পরে এর পরের বছর তুমি সেখানে হয়তো তুমি 800 টাকা বিনিয়োগ করে 8 জন শ্রমিক দিলা, দেখা গেল সেখানে তোমার 70 মন দান হলো, কিন্তু দ্বিগুণ হলো না। হ্যাঁ, মোট উৎপাদন হয়তো 70 মন হলো, কিন্তু 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 তোমার তো আগের বার দেখা গেল যে 20 মনের জায়গায় 40 মন হয়েছে, কিন্তু এখানে তোমার 40 মনের থেকে 80 মন হওয়ার কথা, কিন্তু হইলো 70 মন, অর্থাৎ এখানে দেখো তুমি প্রান্তিক উৎপাদনটা কমে যাচ্ছে, এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আসলে বোর্ড থাকলে এইসব অঙ্কগুলি করিয়ে দেখালে সুবিধা হয়। এই প্রান্ত ক্রমহ্রাসমান যে উৎপাদন বিধি, এই উৎপাদন বিধিটা বিধিটার যে প্রভাব এটা জমিতে সবচেয়ে বেশি দেখা যায়। যাই হোক, এই এই পরবর্তীতে কোনো চ্যাপ্টারে যদি এই এটার সুযোগ আসে এবং আল্লাপাক যদি আমাদের সুদিন দেয়, যখন আমরা ক্লাসে গিয়ে তোমাদের সামনে পেয়ে আমরা ক্লাস নিতে পারবো, কারণ ছাত্রছাত্রীরা আমাদের প্রাণ ভোমরা, তোমরা এখন সেই প্রাণ ভোমরা, এখন বলতে গেলে খাঁচায় বন্দি। তো যদি কখনো দিন আসে ইনশাল্লাহ ক্লাস তোমাদেরকে সামনে নিয়ে করব এবং সেই ক্লাস হবে আরও বেশি প্রাণবন্ত। যাই হোক, আমরা আমরা যেটা আলোচনা করেছিলাম এখন সেটা হলো ভূমির গুরুত্বের ব্যাপারটা এবং এই বৈশিষ্ট্যটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে বৈশিষ্ট্যতে যে সর্বশেষ যে কথাটা বলেছি সেটা হলো ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির যে প্রভাব। তো এটা এটা একটা বৈশিষ্ট্য আছে। আর এই যে আমরা ভূমির কথা বললাম, যে উৎপাদনের সংজ্ঞার মধ্যেই আমরা বলছি যে প্রধান এবং মৌলিক যে উপাদান সেটা কিন্তু ভূমি, এই ভূমি ছাড়া কিন্তু উৎপাদন কোনোভাবেই সম্ভব না, অর্থাৎ অসম্ভব এবং অস্তিত্বহীন, এই শব্দ দুটা কিন্তু আমরা এই ভূমির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কারণ উৎপাদনের যে 4টা উপকরণ, প্রথম যে উপকরণ ভূমি, এই ভূমি ছাড়া কোনোভাবেই কোনো উৎপাদন করা সম্ভব নয় এবং উৎপাদনের কোনো অস্তিত্ব হতে মানে ধারণ করতেই পারে না। যে মানুষের জীবন ধারণের জন্য যত মৌলিক উপাদান আছে, হ্যাঁ, যেগুলো লাগে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলি সব কিছু কিন্তু আমরা ভূমি থেকে পেয়ে থাকি। আমরা এই ভূমি থেকে খাদ্যশস্য পাই, হ্যাঁ, আমাদের যত অর্থকরী ফসল আসে, হ্যাঁ, সেগুলো কিন্তু ভূমি থেকে আসে। আবার বনসম্পদ, সেগুলিও ভূমি থেকে আসে। এই যে কৃষির যে উন্নয়ন বা শিল্পের যে কাঁচামাল, সব কিছু কিন্তু আমরা এই ভূমি থেকে পেয়ে থাকি এবং এই শিল্পের কাঁচামাল দিয়ে আমরা শিল্প উৎপাদন করি, সেটাও কিন্তু ওই কলকারখানা যেটা বলা হয়, হ্যাঁ, সকল কর্মকাণ্ড যা বলে, অর্থনৈতিক কর্মকাণ্ড যা কিছু আছে একটা দেশের, সমস্ত কিছু কিন্তু এই ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি কিন্তু ভূমি। আমরা যদি বলতে পারি, মানে এক কথায় যদি বলি যে মানব সভ্যতার চালিকা শক্তি হলো ভূমি, কারণ আমাদের এই যে অবকাঠামো, আমাদের উন্নয়নের জন্য বা আমাদের ভোগের জন্য যে কৃষি ব্যবহার করা হয়, কৃষির জমি ব্যবহার করা হয়, বা আমাদের ভোগের জন্য যে শিল্প উৎপাদনে পণ্য পাওয়ার জন্য যে শিল্প কারখানা গড়ে তোলা হয় এবং ব্যবসা বাণিজ্য, যা কিছুই আমরা বলি না কেন, সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কিন্তু ভূমি।
তো এই জন্য আমরা এই এই ভূমি থেকে আমরা সব কিছু পেয়ে থাকি। তো আমরা পরবর্তীতে যে দ্বিতীয় যে উপাদান আমরা সেটা হলো শ্রম। আমরা বলেছিলাম যে আমাদের উৎপাদনের চারটা উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা ভূমি নিয়ে আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় যে উপাদান সেটা হলো শ্রম। সেই শ্রম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা আমাদের জানতে হবে শ্রম কাকে বলে। শ্রম তো আমরা এক কথায় যদি বলি যে সকল দৈহিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে আমরা এক কথায় শ্রম বলি। কিন্তু অর্থনীতি ভাষায় শুধু দৈহিক, মানসিক এবং শারীরিক যে পরিশ্রম সেটাকে কিন্তু শ্রম বলে না। অর্থনীতি ভাষায় পারিশ্রমিকের বিনিময়ে যে মানুষ যে শারীরিক মানসিক শক্তির যে ব্যবহার করে সেটাকে আমরা শ্রম বলি। এখানে আনন্দ লাভের জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক শারীরিক শক্তি এবং মানসিক শক্তি ব্যয় করি, সেটাকে কিন্তু শ্রম বলা হয় না। শ্রম শ্রম যদি বলতে হয় সেটার পিছনে অবশ্যই পারিশ্রমিকের শব্দটা থাকতে হবে। পারিশ্রমিকের বিনিময়ে যে আমরা শারীরিক এবং মানসিক পরিশ্রম করি সেটাকেই শ্রম বলা হয়। তো আনন্দ লাভের বিনিময়েও কিন্তু এখানে বলা হয়েছে যে আনন্দ লাভের জন্য যে শ্রম করা হয়, যেমন আমরা ফুটবল খেলি, আমরা বিভিন্ন খেলাধুলা করি, সেখানেও কিন্তু প্রচুর শারীরিক শক্তি হয়, বা আমরা গেম খেলি অনেক মানসিক শক্তি ল্যাপটপ বা মোবাইল ইউজ করে সেখানে কিন্তু অনেক মানসিক শক্তি প্রয়োগ হয়, সেটাকে কিন্তু মানে আমরা শ্রম বলি না। কিন্তু যদি তুমি একজন খেলোয়াড় হিসাবে একটা টিমে রাগবি খেলা বলো, আমাদের দনিয়া কলেজে কিছুদিন আগে গত শীতে, এবছর তো আমরা সবাই ঘরে বন্দি, গত শীতে রাগবি টুর্নামেন্ট হয়েছিল আমাদের দনিয়া কলেজে, অনেক ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছিল এবং পুরস্কার লাভ করেছিল। এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, কিন্তু আমি যে ডিপার্টমেন্টের শিক্ষক সেই ডিপার্টমেন্ট কিন্তু দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আন্তঃবিভাগ রাগবি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেখানে কিন্তু কিছু অর্থ ব্যয় করা হয়েছে, যদিও তাদের মূল ই না দেওয়া, পারিশ্রমিক দেওয়া হয় নাই, কিন্তু যত সামান্য মানে টিফিন বা বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে এবং সবাই অনেকে আনন্দ লাভ করেছে। কিন্তু যদি তুমি কোনো টিমে খেলে, যদি সেই টিম থেকে তুমি এই খেলার বিনিময়ে যদি কোনো পারিশ্রমিক পাও, তাহলে সেটাও কিন্তু শ্রম হবে। আমাদের দেশে বিভিন্ন বড় বড় ফুটবল টিম আছে, ক্রিকেট টিম আছে, দেখবা যে তারা অর্থের বিনিময়ে জাতীয় টিমে খেলে বা আঞ্চলিক টিমে খেলে থাকে বা কোনো ক্লাব কাপে ক্লাবে খেলে থাকে, তারাও কিন্তু একজন শ্রমিক হিসাবেই সেখানে যতই আনন্দ লাভ করুক একজন শ্রমিক হিসাবে কিন্তু সেখানে অন্তর্ভুক্ত হয়, কারণ সে পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু সেই টিমে খেলাধুলা করে। অর্থনীতিবিদ যে আলফ্রেড মার্শাল, তিনিও কিন্তু বলছেন, তিনি যদিও অর্থের কথাটা বলেন নাই, তিনি শুধু বলছেন যে মানুষ এবং শারীরিক যে পরিশ্রম সেটা যদি আনন্দ লাভ ছাড়া ঘটে থাকে সেটাকে আমরা মানে শ্রম বলতে পারি। অর্থাৎ ওনার কথা হলো যে মানসিক বা শারীরিক যে কোনো ধরনের আংশিক বা শারীরিক পরিশ্রম, শারীরিক আংশিক বা পূর্ণ শারীরিক বা মানসিক যত পরিশ্রমই হোক, আনন্দ লাভ ছাড়া যদি সেটা করা হয় তাহলে আমরা সেটাকে আমরা বলি শ্রম। তো শ্রম সম্বন্ধে আসলে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম, কারণ হলো অনলাইন ক্লাসে একটু খুব দ্রুত বলতে হয়, অল্প সময়ের মধ্যে অনেক টপিক আলোচনা করতে হয়, এই জন্য হয়তো দ্রুত আমরা কথাগুলি বলি। তোমরা এই ক্লাসগুলি শেয়ার করে রাখবে এবং পরে বারবার এই ক্লাসগুলি শুনবে, দেখবে যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো শ্রমের সম্বন্ধে আমরা জানলাম, এখন আমাদের শ্রমের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে কিন্তু বলছি যে এই শ্রমটা, শ্রম এবং মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রমের উৎস কিন্তু মানুষ এবং মানবিক হ্যাঁ এবং জীবন্ত উপাদান। শ্রমের সাথে মানুষের সম্পর্ক জড়িত এবং এটা একটা মানবিক এবং জীবন্ত উপাদান। যদিও আমরা অন্য কিছু থেকেও শ্রম পেয়ে থাকি, যেমন যদি বলি যে ঘোড়ার গাড়িতে চড়া হয় বা ঘোড়ার উপরে আমরা চড়ি, ঘোড়া শ্রম দিচ্ছে, বা গরুর গাড়ি বা গরু হাল চাষ করছে বা যন্ত্র ব্যবহার করতেছি, কিন্তু এগুলির পেছনে কিন্তু মানুষের শ্রমটা, এগুলোকে চালায় কে? মানুষ। অতএব এই মানুষের শ্রমটাই এখানে কিন্তু কাউন্ট করা হয় শ্রম হিসাবে। রোবট সে নিজে নিজেও যদি করতে পারে, কিন্তু সেখানে যে সফটওয়্যারটা তৈরি করা হয় বা সফটওয়্যারটা রোবটের ভিতরে দেওয়া হয় সেটাও কিন্তু মানুষই তৈরি করে দেওয়া হয়, মানুষই তার ভিতরে ঢুকিয়ে দেয়।
তো এই জন্য বলা হয় যে শ্রমের সাথে মানুষের সম্পর্ক জড়িত এবং এটা একটা যে মানুষের জীবন্ত উপাদান মানবিকতার সাথে এটা জড়িত এবং এটা মানুষের শ্রমিকের অঙ্গাঙ্গী ভাবে জড়িত শ্রমিকের অঙ্গীভূত আমি যে শব্দটা এখানে প্রয়োগ করতে চাচ্ছি যে শ্রমটা হলো শ্রমিকের অঙ্গীভূত যে মার্শাল যে অধ্যাপক মার্শাল অর্থনীতিবিদ উনিও বলেছেন যে উনি একটা সংজ্ঞায় এক লাইনে একটা সংজ্ঞায় উনি বলছেন যে মানুষের মানে শ্রম মানুষের জীবনের সাথে অবিচ্ছেদ্য এবং মানুষ শ্রম বিক্রি করতে পারে এটা হলো অধ্যাপক মার্শালের একটা সংজ্ঞা এক জায়গায় উল্লেখ করেছেন মানুষের শারীরিক উপস্থিতির মাধ্যমে কিন্তু শ্রম কার্যটা পরিচালিত হয় আরেকটা শ্রমের যে বৈশিষ্ট্য আছে সেটা হলো শ্রম কিন্তু পচনশীল আজকে আমার যে 8 ঘন্টার যদি ডিউটি থাকে কাজ করার আমি যদি এই কাজটা না করি তাহলে কালকে যদি যাই তাহলে কিন্তু আজকের যে কাজটা সেই কাজটা জন্য আমি কোনো পারিশ্রমিক পাবো না হ্যাঁ এই জন্যই বলা হয় শ্রম পচনশীল অর্থাৎ যেই মুহূর্তে যেই শ্রমটা করা দরকার সেই সময় যদি সেই কাজটা না করা হয় তাহলে সেই সময়টা অতিবাহিত হয়ে যায় সেটার জন্য কোনো পারিশ্রমিক পাওয়া যায় না আরেক দিকে যেটা সেটা হলো শ্রম হলো চলনশীল বলা যায় বা এটাকে দুইভাবে ই করা যায় সেটা হলো শ্রমিক এক স্থান থেকে আরেক স্থানে যায় আবার দেখা যায় যে এক পেশা থেকে একজন শ্রমিক আরেক পেশায় চলে যেতে পারে অর্থাৎ শ্রম চলাচল করতে পারে চলনশীল যে এক সে একজন শ্রমিক সে গ্রামে আছে সে হয়তো ঢাকা চলে আসলো কাজের সন্ধানে অথবা একজন লোক সে রিক্সা চালাতো সে এখন সে একটা কারখানার শ্রমিক হিসাবে যোগদান করলো অর্থাৎ এক পেশা থেকে আরেক পেশায় পরিবর্তন হয় বা এক স্থান থেকে শ্রমিক আরেক স্থানে চলে যেতে পারে এটা একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো শ্রমের সেটা হলো শ্রমের যোগান যদি তুমি বৃদ্ধি করতে চাও বা তোমরা বা শ্রমের যোগান যেটা বৃদ্ধি করা এটা কিন্তু সময় সাপেক্ষ কারণ ইচ্ছা করলেই একটা দেশের যদি 1 কোটি শ্রমিক দরকার পড়ে আর সেখানে যদি লোকসংখ্যা 80 লক্ষ শ্রমিক থাকে শ্রম দেওয়ার মতো লোকসংখ্যা যদি 80 লক্ষ থাকে তাহলে আর যে 20 লক্ষ শ্রমিক যে শর্ট আছে এটা ইচ্ছা করলেই খুব দ্রুত যোগান দেওয়া সম্ভব নয় কারণ আবার তারা যখন বয়স হবে 18 বছর পূর্ণ হবে বা শ্রম দেওয়ার মতো তার সময় হবে সেটা হওয়ার জন্য সময় দরকার তবে আধুনিক বিশ্বে কিন্তু যেহেতু গ্লোবালাইজেশনের যুগ আমরা যখন এই এই যে এই সংজ্ঞাগুলো যখন দেওয়া হয়েছে বা এই এই মানে ধারণাগুলি যখন লিপিবদ্ধ করা হয় তখন তো গ্লোবালাইজেশনের যুগ ছিল না এখন তো গ্লোবালাইজেশনের যুগ পৃথিবীতে যে কোনো দেশে যদি শ্রমিকের সংকট দেখা দেয় তাহলে তারা সারা পৃথিবী থেকে তাদের প্রয়োজনীয় শ্রমিক কিন্তু নিয়ে যায় আমরা মিডল ইস্টের দিকে তাকালে দেখি যে সৌদি আরব বা আবুধাবি দুবাই আরব আমিরাত বা বাহরাইন এরকম অনেক দেশ বা পৃথিবীর উন্নত দেশগুলি যারা আমেরিকা রাশিয়া সরি দুঃখিত আমেরিকা কানাডা ইউরোপ সহ অনেক দেশই তাদের যে দক্ষ জনবল দরকার পড়ে তারা কিন্তু তারা সেই জনবল কিন্তু বিভিন্ন দেশের থেকে তারা নিয়ে থাকে তো তারপরেও এই যে নেওয়ার প্রক্রিয়াটা সেটাও কিন্তু একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া 1-2 বছর তাদেরকে নিতেও কিন্তু একটা সময় লাগে তো এই জন্যই বলা হয় যে শ্রমিকের যে যোগান সেই যোগানটা যদি দরকার পড়ে যে ধরনের শ্রমিক সেটার যদি ঘাটতি থাকে তাহলে এটার যোগানটা সময় সাপেক্ষ ব্যাপার আরেকটা বৈশিষ্ট্য আছে শ্রমের সেটা হলো যে শ্রমিকের যে দর কষাকষির যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু আমরা জানি যে এটা কম কারণ সে মালিকের সাথে যদি দর কষাকষি করতে যায় বিকল্প শ্রমিক যদি থাকে সেখানে দেখা যায় যে তার সেখানে তার চাকরি হারানোর বা তাকে সেই কারখানা কাজের হারানোর ভয়টাই বেশি থাকে এই জন্য শ্রমিকের যেহেতু অনেক মানে অশিক্ষিত বা এদের যোগানের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে তো দেখা যায় যে তারা কোনোভাবেই দর কষাকষি করতে পারে না এবং খুব অল্প শ্রমে কিন্তু তাদেরকে সেখানে কাজ করতে হয় আরেকটা জিনিস যেটা সেটা হলো যদি শ্রমিকের মজুরি যদি বেড়ে যায় এটা একটা মজার ব্যাপার যে অনেক সময় যদি দেখা যায় যে শ্রমিকের মজুরি বেড়ে গেছে তাহলে অনেক সময় দেখা যায় যে শ্রমের যোগান কমে যায় ধরো একটা রিক্সাওয়ালা তার যদি সংসার চলতে দৈনিক 500 টাকা লাগে সে যদি আধা বেলা কাজ করলে যদি সে 500 টাকা বা 1000 টাকা জোগাড় করতে পারে তাহলে দেখা যায় যে পরে আরেক বেলা সে বাসায় গিয়ে রেস্ট নিচ্ছে
এরকম অনেক সময় যদি অনেক দেখা যায়, অনেক দেশে এটা ঘটেছে যে যখন দেখা যায় গেছে যে মজুরির পরিমাণ যখন বেড়ে গেছে, শ্রমিক যখন অল্প সময়ে যখন অধিক মজুরি পাচ্ছে, তখন দেখা যায় যে অধিক একটা সময় সে তার মানসিক প্রশান্তির জন্য, তার আনন্দদায়ক সময়টাকে আনন্দদায়ক করার জন্য সে কাজ না করে তার নিজের পরিবারের সাথে সে সময়টা ব্যয় করছে। এর ফলে দেখা যায় যে শ্রমের যোগানটা কমে যাচ্ছে। তো আমরা এই পর্যন্ত দেখলাম যে শ্রমের বৈশিষ্ট্য এবং শ্রমের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। তো শ্রমের গুরুত্বটা এখন আমরা আলোচনা করব, শ্রমের গুরুত্ব। তো শ্রমের গুরুত্বটা আসলে ভূমির, যে আমরা বললাম যে ভূমি যেরকম দরকার প্রথম উপাদান, তেমনিভাবে এই শ্রমের দ্বারাই যে আমাদের যে সভ্যতার অগ্রগতি, যা কিছু ঘটেছে সব কিছু কিন্তু এই শ্রম থেকে এসেছে। যে নতুন আবিষ্কার যত কিছুই বলি, কৃষির যে উন্নয়নের কথা বলি, শিল্পের যে উৎপাদনের কথা বলি, শিক্ষার যে উন্নয়নের কথা বলি, গবেষণা, শিক্ষার যে গবেষণার মাধ্যমে আজকে মানব সভ্যতা যে আজকের পর্যায়ে এসেছে, বা একটা দেশের অবকাঠামো উন্নয়ন সহ যত ধরনের মানব সভ্যতার যত অগ্রগতি, সমস্ত অগ্রগতির পিছনে কিন্তু আমরা এই এই শ্রমকে দিতে পারি, এটার অবদানটার মানে ধন্যবাদ যদি প্রাপ্য হয় সেটা হলো শ্রমের শ্রমে। তো উদাহরণ হিসাবে যদি আমি দুইটা দেশের উদাহরণ আমি দেই, যে প্রথম বিশ্বযুদ্ধে তোমরা জানো যে জাপান, জার্মানি এরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি, এবং খুব অল্প দিনের মধ্যেই, হ্যাঁ খুব অল্প কয়েক বছরের মধ্যে দেখা যায় যে 1945 সালে আবার যে বিশ্বযুদ্ধটা হলো, সেখানেও কিন্তু এই জাপান, জার্মানি এরা একটা পক্ষ হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা পরাজিত হয়। এই জাপান, জার্মানি এরা দুইটা যুদ্ধে, দুইটা বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি হিসাবে তারা ছিল। কিন্তু আজকে সেই 1945 সাল থেকে আজকে 2020 সাল দেখা গেল যে এই জাপান, জার্মানি এদের এরা যে পরিশ্রমী জাতি, হ্যাঁ তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে আজকে কিন্তু পৃথিবীর 4-5টা উন্নত দেশের মধ্যে কিন্তু এই জাপান এবং জার্মানি রয়েছে। এবং আমরা এই এই এশিয়ার জাপান আর ইউরোপের জার্মানিকে আমরা এই পরাশক্তি হিসাবে, যদিও জাপান বা জার্মানি অস্ত্রশস্ত্রের দিক দিয়ে তারা বিশ্ব পরাজিত শক্তি হিসাবে, তাদের কঠোরতা রয়েছে, নির্দেশনা রয়েছে, এগুলি তারা তৈরি করতে পারবে না, কিন্তু অর্থনৈতিক শক্তি হিসাবে মানুষের জীবনযাত্রার মান সারা বিশ্বের মধ্যে 4-5টা দেশের মধ্যে কিন্তু জাপানি এবং জাপান এবং জার্মানি রয়েছে। এটা শুধু তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা অর্জন করতে পেরেছে। সারা পৃথিবীতে যে এই শ্রমের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা, বা উৎপাদনের উপকরণ সংগ্রহ করা, বা শিল্পের কাঁচামাল সংগ্রহ করা, যে উৎপাদন প্রক্রিয়াটাকে সাবলীল রাখা, বা ব্যবসা বাণিজ্যে উন্নতি করা, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের পিছনে যে শক্তিটা আছে সেটা হলো শ্রম। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আর এই 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 শ্রমের কারণে ব্যবসা বাণিজ্য যত উন্নত হবে, শিল্পের যত উন্নত হবে, মানুষের মানুষের কর্মসংস্থান তত বাড়বে, আবার সেই মানুষের কর্মসংস্থান যত বাড়বে, মানুষ আয় বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের জীবনযাত্রার মানটাও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। তো আমরা এই শ্রমের বৈশিষ্ট্য এবং শ্রমের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা যতটুকু করেছি, এখানে কিন্তু শ্রম থেকে আরেকটা জিনিস আসে, সেটা হলো শ্রম বিভাগ। এই যে আমরা শ্রমিকরা, শ্রমিক নিয়ে যে আলোচনা করলাম, যে এখানে যে শ্রমিকরা কাজ করে, কিন্তু শ্রমিকরা কাজের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এখানে প্রয়োগ করা হয়, সেটা হলো শ্রম বিভাগ। শ্রম বিভাগ অর্থ হলো যে এই যে যত শ্রমিকের কথা বললাম আমরা, আমাদের এখানে কৃষির উৎপাদন, শিল্পের উৎপাদন বা ব্যবসা বাণিজ্যের প্রসার, সব ক্ষেত্রেই যে শ্রমের ব্যবহার, সেখানে কিন্তু দেখা যায় যে সকল শ্রমিক কিন্তু সকল কাজে কিন্তু পারদর্শী না। কেউ হয়তো, অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত সকল কর্মীর যোগ্যতা এবং তাদের দক্ষতা কিন্তু একরকম না, বিভিন্ন শ্রমিকের সামর্থ্য আর এবং যোগ্যতা, হ্যাঁ এগুলা তাদের আলাদা আলাদা। তো এই এই যে শ্রমিকের সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী তাদের যে কাজগুলা ভাগ করে দেওয়া, এটাকে কিন্তু বলা হয় শ্রম বিভাগ। তো এই শ্রমের আমরা আলোচনা আসছি, শ্রমের পিছনে একটা দেশের উন্নয়নের কথা বলছি, পৃথিবীর সভ্যতা, মানব সভ্যতার উন্নয়নের কথা বলছি, যে আধুনিক এই শ্রমের ক্ষেত্রে কিন্তু শ্রম বিভাগ ব্যবহার করা হয়। কারণ হলো যে আমি একটা উদাহরণ হিসেবে দেখাই যে একটা শিল্প প্রতিষ্ঠান, এখানে কাঁচামাল সংগ্রহ করা হয়, সেখানে উৎপাদন করা হয়, পণ্য উৎপাদন করা হয়, এবং এই পণ্যটা যাতে মানুষ ভোগ করে এই জন্য পণ্যটাকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস প্রয়োগ করা হয়, তার
তারপরে এই পণ্যটা মানুষের কাছে বিক্রি করার ব্যবস্থা করা হয়, পণ্যের মান যাতে বারবার মানে উন্নয়ন করে মানুষের প্রতিযোগী যারা আছে শিল্প প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে তাদের থেকে যাতে ভালো কিছু আরও বেশি পণ্য বিক্রি করতে পারে, এই জন্য পণ্য মান উন্নয়নের যে প্রচেষ্টা চালানো হয়, আবার যারা ওই প্রতিষ্ঠানের যারা কাজ করে তাদের যাতে আরও ইফিশিয়েন্ট হয়, স্কিল হয়, তার জন্য যে চেষ্টা করা হয়, এগুলা কিন্তু আলাদা আলাদা বিভাগ এখন তৈরি করা হয়। যে কাঁচামাল যারা ক্রয় করে সেখানে হয়তো বা যে কোনো শিল্প প্রতিষ্ঠানের যত ধরনের পণ্য ক্রয় করা হয় সেটাকে সেটার জন্য হয়তো একটা ক্রয় বিভাগ থাকে, তারপরে যেখানে প্রোডাকশন বিভাগ সেখানে পণ্য উৎপাদন করা হয়, যেখানে অ্যাকাউন্টস আছে সেখানে পণ্য হিসাব রাখা হয়, হ্যাঁ সমস্ত অর্থ ক্রয় বিক্রয়ের যত টাকা পয়সা আসে সেটার হিসাব রাখা হয় অ্যাকাউন্টসে, হ্যাঁ সেলস ডিপার্টমেন্ট আছে সেখানে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়, তারপরে পণ্যের মান উন্নয়নের জন্য গবেষণা উন্নয়ন বিভাগ আছে, বা যারা ওই প্রতিষ্ঠানে কাজ করে তাদের উন্নয়নের জন্য মানব সম্পদ বিভাগ আছে, ডেভেলপিং বিভাগ যেটা, এইভাবে বিভিন্ন বিভাগে এখন কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠানে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়ে সেখানে ওই স্ব বিভাগে যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়। যিনি সেলস পণ্য বিক্রয় ভালো করতে পারেন তাকে সেলস ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হয়, যিনি প্রোডাকশনে ভালো পারেন তাকে সেখানে প্রোডাকশনে দেওয়া নিয়োগ দেওয়া হয়, যিনি হিসাব ভালো বুঝেন অ্যাকাউন্টসে তাকে নিয়োগ দেওয়া হয়, যিনি ক্রয় কর্মকাণ্ড ভালো পারেন, পণ্য ভালো কিনতে পারেন, কাঁচামাল ভালো কিনতে পারেন তাকে সেখানে দেওয়া হয়, আর সবচেয়ে অভিজ্ঞ যারা যারা মানুষকে চিনতে পারেন, মানুষের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, হ্যাঁ তাকে ট্রেনিং দিতে পারে, সেইরকম আলাদা ডিপার্টমেন্ট এখন সমস্ত শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এবং সেখানে সেই ধরনের লোককে নিয়োগ করা হয়। তো এইভাবে যেই ডিপার্টমেন্টে যেই ভাগে যেই লোকটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট স্কিল, হ্যাঁ তাকে কিন্তু সেই জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়। তো এই নিয়োগ দেওয়ার কারণ হলো যে বারবার যদি সে দীর্ঘদিন যদি সে একটা কাজ করে তাহলে কিন্তু সেখানে তার কর্মদক্ষতা আরও বাড়তে থাকে। তো এই কর্মগত দক্ষতা যদি বাড়ে তাহলে কাজের গতি বাড়ে, কাজের গতি যদি বাড়ে তাহলে উৎপাদনের পরিমাণও বাড়ে, আর উৎপাদনের পরিমাণ এখন দক্ষ লোকে যখন অধিক মাত্রায় একটা কাজ করে সেখানে কাজের দক্ষতা যেমন বাড়ে সেখানে উৎপাদনে যেমন বাড়ে আবার পণ্যের যে মান সেই মানটাও বৃদ্ধি পায়। তো এই জন্য একটা শ্রমিকের বা একটা লোকের যখন সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করা হয় তখন পণ্যের এই জন্যই বলা হয় যে পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়, পণ্যের মান বৃদ্ধি পায়, এবং একটা মানুষ যখন একটা নির্দিষ্ট একটা কাজের মধ্যে যখন তার নিজের মেধা প্রয়োগ করার সুযোগ পায় সেখানে তার মুক্ত চিন্তা, তার মুক্ত ধ্যান ধারণা প্রয়োগের যখন সুযোগ পায় তখন সেখান থেকে কিন্তু নতুন একটা কিছু বেরিয়ে আসে, পণ্যের একটা বৈশিষ্ট্য বা একটা ওই প্রতিষ্ঠান চালানোর জন্য নতুন একটা ধ্যান ধারণা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। তো এর ফলে কিন্তু তার ওই যেই প্রতিষ্ঠান এই এই আধুনিকতম এই পদ্ধতিগুলি প্রয়োগ করে সেখানে কিন্তু দেখা যায় যে সেই প্রতিষ্ঠানের অল্প দামে কিন্তু অনেক মানসম্পন্ন পণ্য বা সেবা মানুষকে দেওয়ার সুযোগ ঘটে, যার ফলে সে প্রতিযোগিতায় টিকতে পারে সেই প্রতিষ্ঠান। এবং পাশাপাশি আরেকটা কাজ যেটা ঘটে সেটা হলো যেহেতু মুনাফা বৃদ্ধি পায় ওই প্রতিষ্ঠানের এই অল্প দামে অধিক মানসম্পন্ন পণ্য বিক্রি করে, ফলে তার ব্যবসার সম্প্রসারণটা ওই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ঘটে। আর এই এই ধরনের আধুনিক চিন্তা ভাবনা যেটাকে আমরা শ্রমের বিভাগ বলি, যে শ্রমের যোগ্যতা অনুযায়ী লোকদেরকে ওই তার সেই যোগ্যতা অনুযায়ী কর্মে তাকে নিয়োগ দেওয়া, সে তার ফলে যে যে শ্রমিক যেখানে কাজ করে তাদের কিন্তু বেতনও কিন্তু স্পেসিফিকলি যে কাজটা সে ভালো পারে সেখানে কিন্তু সে ভালো বেতনও বৃদ্ধি পায়। তো এভাবে কিন্তু আমাদের দেশের বা সারা পৃথিবীতে সমস্ত শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে শ্রম বিভাগে ই করে। তো এর ফলে কিন্তু একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডটা গতিশীল হচ্ছে, এবং নির্দিষ্ট স্পেসিফিকলি যে আমরা শ্রমিক নিয়োগ হচ্ছে এবং তা এই শ্রম বিভাগের
হ্যাঁ, ফলে যে সুবিধাগুলি শিল্প শিল্প কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান পাচ্ছে, তার ফলে কিন্তু যেমন তার অর্থনৈতিক তার যেরকম শিল্প প্রতিষ্ঠান মুনাফা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কিন্তু একটা রাষ্ট্র কিন্তু উৎপাদনের পরিমাণও বেশি হচ্ছে এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার সুযোগ পাচ্ছে, মানসম্পন্ন পণ্য তার দেশের মানুষ ভোগ করার সুযোগ পাচ্ছে এবং জীবনযাত্রার মান ওই দেশের মানুষের বৃদ্ধি পাচ্ছে, আর পাশাপাশি কিন্তু জাতীয় আয়ত্ত বৃদ্ধি পাচ্ছে, একটা দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আমরা আজকে এই যে উৎপাদনের উপকরণ নিয়ে যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমরা বলেছি যে উৎপাদনের উপকরণ চারটি, আবারও বলি চারটি, এটা মুখস্থের মতো থাকবে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপাদানের আজকে দুটি আলোচনা করলাম, একটা হলো ভূমি আর দ্বিতীয় হলো শ্রম। আগামী ক্লাসে আমরা মূলধন এবং সংগঠন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আগ পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আজকের এই কোভিড মহামারীতে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, তোমরাও ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবো, আমরাও দোয়া করি, সারা বাংলাদেশ কেন সমস্ত পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, এই প্রত্যাশা করে আজকে এই ক্লাস থেকে, আজকে এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।